আমরা এখন যে আলোচনাটা করব এই আলোচনাটা প্রাথমিক নিয়োগ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। জ্যামিতির যে আলোচনাটা করব মূলত এখানে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস যদি আপনারা ভালো করে ক্লিয়ার হয়ে যান এখান থেকে একটা মার্ক পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ত্রিভুজের অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র আর ভরকেন্দ্র, এই তিনটা জিনিস যদি আপনারা বুঝতে পারেন তাহলে এই তিনটা থেকে একটা মার্ক পাওয়া সম্ভব। কিভাবে আমি দেখিয়ে দেব, বিভিন্ন সালের কোশ্চেনে এসেছে সেগুলো দেখাবো। জাস্ট আমরা একটু দেখে নিই যে আসলে ত্রিভুজের অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র আর ভরকেন্দ্র কি, এতটুকু জানলেই হবে। আচ্ছা ধরি এটা একটা ত্রিভুজ, যখন ত্রিভুজের অন্তঃকেন্দ্র মানে প্রত্যেক এমন একটা বোঝা যাচ্ছে না যে অন্তরের মধ্যে কেন্দ্র করেছে, তার মানে বোঝা যাচ্ছে যে অন্তঃকেন্দ্রটা নাম এমনি এমনি হয়নি, এই ত্রিভুজটার অন্তরে একটা কেন্দ্র আছে, অন্তরে মানে ভেতরে একটা কেন্দ্র আছে, কিন্তু কিসের কেন্দ্র এই জিনিসটা আমরা দেখব। আসলে এই কেন্দ্রটা হচ্ছে এই ত্রিভুজটার যে তিনটা কোণ আছে এই তিনটা কোণের সমদ্বিখণ্ডক দ্বয় এই জায়গাতে সে ছেদ করে, সমদ্বিখণ্ডক দ্বয় না ত্রয়, মূলত তিনটা আছে। এখন অন্তঃকেন্দ্রটা তখনই হয় যখন ত্রিভুজ তিনটা কোণের, ত্রিভুজের তিনটা কোণের সমদ্বিখণ্ড। এখন আমরা কম্পাস ধরে তো করতে পারছি না, যখন কম্পাস ধরে করব তখন হবে কি, আমরা এই যে এই জায়গা থেকে এরকম একটা নিব, এই জায়গা থেকে এরকম একটা নিব, নিয়ে এই যে এই কোণটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করব। ধরলাম যে এই জায়গাতে এটা সমদ্বিখণ্ডিত, আচ্ছা এটা এই জায়গাতে সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে সমদ্বিখণ্ডক মানে ত্রিভুজের কোণ তিনটাকে সমান দুই ভাগ করে ভাগ করতে হবে। ভাগ করে এবার আমি কি করব, এরকম স্কেল ধরবো না, এরকম স্কেল ধরে আমরা এরকম দাগ টেনে দিই। তাহলে আমরা যদি এটাকে এরকম স্কেল ধরার চেষ্টা করি এই যে এই জায়গা থেকে এরকম করে, এই যে দাগটা আছে না, এই যে দাগ দিলাম, তাহলে আমি এই দাগটাকে খেয়াল রাখবো না, এই দাগটাকে খেয়াল রেখে আমি কি করব, এরকম করে মিলিয়ে দিব। তাহলে বিষয়টা হলো যে আমি কি করলাম, এই দাগটাকে মিলালাম, তাই না, এই দাগটাকে মিলালাম। আচ্ছা তাহলে দাগটাকে মিলানো মানে আমি এই কোণটাকে কি করলাম, এই কোণটাকে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করলাম। তাহলে এই কোণটাকেও তাই করব, তাই না, এই কোণটাকেও এই দেখেন এইভাবে না, এই যে এটা দিয়ে, তাহলে এই রেখাটা তো আর কোথাও না কোথাও যে ছেদ করবে, তাই তো, যদি আমাদের হাতের যে বিষয়টা, আবার এই যে এটাকে করছি না, এই যে এটাকে, এটাও তো কোথাও না কোথাও এসে ছেদ করবে, তাই নাকি। তাহলে দেখেন এবার বিষয়টা ঘটলো কি, বিষয়টা হচ্ছে এই যে এই কোণটা এক যেখানে ছেদ করেছে, এই কোণের সমদ্বিখণ্ডক দ্বয় এক জায়গায় ছেদ করেছে, এই কোণটার সমদ্বিখণ্ডক যেটা সেটাও এই একটা কেন্দ্রে ছেদ করেছে, তার মানে এই কেন্দ্রটাই হলো ত্রিভুজের অন্তঃকেন্দ্র, তার মানে অন্তরে কেন্দ্র করেছে। এখন বিষয়টা হচ্ছে এই বিষয়টা এইভাবে বুঝলেই হবে যে যখন একটা ত্রিভুজের তিনটা কোণের সমদ্বিখণ্ডক ত্রয় মানে তিনটা কোণের সমদ্বিখণ্ডক ত্রয় যেই জায়গায় ছেদ করে, ত্রিভুজের অভ্যন্তরে যেই জায়গায় ছেদ করে সেটাই ত্রিভুজের অন্তঃকেন্দ্র। মাথায় রাখবেন ত্রিভুজের অন্তঃকেন্দ্র তখনই হয় যখন ত্রিভুজের কোণ তিনটার সমদ্বিখণ্ডক মানে ত্রিভুজের যে তিনটা কোণ আছে এই তিনটা কোণকে সমান ভাগে ভাগ করতে গেলে এই রেখাগুলা যেখানে যে ছেদ করে সেটাই হচ্ছে ত্রিভুজের কি, অন্তঃকেন্দ্র, তার মানে অন্তরে কেন্দ্র। আচ্ছা এবার আমরা দেখব পরিকেন্দ্র। তাহলে অন্তঃকেন্দ্র আমরা পেলাম কি, যে ত্রিভুজের তিনটা কোণের সমদ্বিখণ্ডক ত্রয় যেখানে ছেদ করে সেটা হচ্ছে অন্তঃকেন্দ্র। এবার দেখব হচ্ছে পরিকেন্দ্র, এবার আসুন দেখি আমরা পরিকেন্দ্র, ত্রিভুজের পরিকেন্দ্র কাকে বলা হচ্ছে। ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে সেই জিনিস যে ত্রিভুজের কিন্তু তিনটা বাহু থাকে, যখনই আমরা ত্রিভুজ করতে যাব বা ত্রিভুজ অঙ্কন করতে যাব তিনটা বাহু লাগবে। এখন এই তিনটা বাহুর প্রত্যেকটা বাহুর সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করবে, ধরেন সমদ্বিখণ্ডক মানে কি, প্রত্যেকটা বাহুকে আমরা সমান দুই ভাগে ভাগ করব। তাহলে এই বাহুটা যদি 10 মিটার হয় তাহলে 5 মিটার হবে এই জায়গায়। এখন তো আমরা হাতের আন্দাজে করতেছি, যখন মানে চিত্রটা ধরে করব তখন আমরা স্কেল দিয়ে করব। আচ্ছা এই জায়গায় না, আচ্ছা তাহলে আবার ধরি এটা হবে কোনটা, এই জায়গায়, এটার মধ্যবিন্দু ধরলাম এই জায়গায়। এবার দেখেন বিষয়টা হচ্ছে যে এখানে এ পর্যন্ত নিয়ে গেলাম, এটা তো মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটাকেও এ পর্যন্ত নিয়ে আসলাম,
তাহলে কি করব বলেন তো এই মধ্যবিন্দুটাকে এই জায়গায় নিয়ে যাব না বিষয়টা এরকম না তাহলে দেখেন এই যে এরা যে মিলিত হয়েছে এরা যে এই যে এখান থেকে এখানে মিলিত হয়েছে এখান থেকে এখানে মিলিত হয়েছে এখান থেকে এখানে মিলিত হয়েছে এই যে এই কেন্দ্রটা হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র কেন পরিকেন্দ্র বলা হচ্ছে যে যখন ত্রিভুজ তিনটা মানে ত্রিভুজের তিনটা বাহুর সমদ্বিখণ্ডকদ্বয় যেখানে মিলিত হয় সেটাই হচ্ছে কি ত্রিভুজের পরিকেন্দ্র তাহলে দেখেন আমরা এবার করেছি কি বাহুকে ভাগ করেছি আগে কোণকে ভাগ করেছিলাম মাথায় রাখবেন জাস্ট এতটুকু মাথায় রাখবেন কোণকে যখন মানে সমদ্বিখণ্ডিত করেছি কোণ থেকে উৎপন্ন হয় অন্তঃকেন্দ্র মানে কোণের সমদ্বিখণ্ডক যখন কেন্দ্রে মিলিত হয় তখন সেটাকে বলে কি বলে তখন সেটাকে বলে হচ্ছে অন্তঃকেন্দ্র এবার যখন বাহুর সমদ্বিখণ্ডক তিনটা ঠিক আছে এবার কিন্তু এই দিক থেকে আর আসেনি কেন আসেনি এটা বাহু না এই যে এটা বাহু একটা ধরেছি এটা বাহু একটা ধরেছি এটা বাহু একটা ধরেছি তাহলে এই বাহুর সমদ্বিখণ্ডক যখন একটা জায়গায় মিলিত হচ্ছে করতে যেয়ে তখন যোগ করতে যেয়ে তখন সেটা হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র এবার আমরা দেখব ত্রিভুজের ভর কেন্দ্র ঠিক আছে এবার আসি আমরা ভর কেন্দ্রতে আচ্ছা ভর কেন্দ্র জানতে গেলে আমাদের আগে ত্রিভুজের মধ্যমা সম্পর্কে ধারণা রাখতে হবে ঠিক আছে ত্রিভুজের মধ্যমা হচ্ছে সেটাই যেটা তার শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা অর্থাৎ এই শীর্ষবিন্দু থেকে আমরা কি করব তার বিপরীত একটা ত্রিভুজের কিন্তু তিনটা শীর্ষবিন্দু এই ত্রিভুজটাকে উল্টিয়ে দেন এটা শীর্ষবিন্দু হয়ে যাবে আবার উল্টান এটা শীর্ষবিন্দু হয়ে যাবে এভাবে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু হয় ঠিক আছে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু হয় এবার বিষয়টা কি হবে দেখেন তাহলে মধ্যমার যে সংজ্ঞাটা সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুকে সংযোগ ঘটায় যে সরল রেখা সেটাই হচ্ছে মধ্যমা তাহলে দেখেন আমরা যদি মধ্যমা অঙ্কন করি এটা কিন্তু দেখতে আবার ওই অন্তঃকেন্দ্রের মতো মনে হবে ঠিক আছে মনে হচ্ছে আমরা কোণকে সমদ্বিখণ্ডিত করতেছি কিন্তু এবার কিন্তু কোণটা ফ্যাক্ট না এবার ফ্যাক্ট হচ্ছে বিপরীত বাহুটা যেটা সেটার মধ্যবিন্দু মিলিত হচ্ছে কিনা আমরা তাহলে প্রথমে এই শীর্ষ বিন্দু থেকে যদি আমরা এটাকে এ নাম দিই এটাকে যদি বি এটাকে যদি সি নাম দিই তাহলে এই এ শীর্ষ বিন্দু থেকে আমরা বিসি বাহুর উপরের কি করবো মধ্যমা অঙ্কন করবো মধ্যমা অঙ্কন করতে গেলে কি করতে হবে এই দুইটা বাহুকে সমান ভাগে ভাগ করে নিতে হবে ধরলাম যে এখানে সমান ভাগে ভাগ হয়েছে এবার এই ভাগকে কেন্দ্র করে স্কেল ফেলে এইভাবে আমরা ভাগ মিলাতে হবে এই যে এইভাবে এইভাবে এই যে এখানে না এই যে এইভাবে ঠিক আছে তাহলে এই যে এভাবে মিলেছে তাহলে এই শীর্ষ বিন্দু থেকে আমি কি করবো শীর্ষ বিন্দু থেকে এটা মিলিয়ে দেব তাহলে এটা কি হলো এটা মধ্যমা হলো তাহলে এটা একটা মধ্যমা কিন্তু আমার ভর কেন্দ্র যেটা যেটা ভর কেন্দ্র হবে সেটা হচ্ছে তিনটা মধ্যমা অর্থাৎ ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু হয় তাহলে ত্রিভুজের তিনটা মধ্যমা অঙ্কন করা সম্ভব তাহলে মধ্যমা অঙ্কন করতে যাই যেখানে এই এই সরলরেখাগুলো যেখানে ছেদ করবে যেমন ধরেন আমি এই এখান থেকে আবার মধ্যমা অঙ্কন করব তাহলে কি করব বলেন তো তাহলে আমি এখান থেকে এটাকে কি সমান দ্বিভাগে ভাগ করব না আমরা এই বাহুটাকে সমান দ্বিভাগে আমি ভাগ করে চিহ্ন করে নিয়ে তারপরে এই কোণ থেকে কি করব ওই বিন্দু সরি ধরে দিই ওই বিন্দু আমরা যোগ করে দিব তাই না বিষয়টা এরকম করব না দেখেন তো বিষয়টা এই যে এরকম করব ঠিক আছে আচ্ছা আমি যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করতেছি আসলে হাত দিয়ে তো ভাবে হয় না তাহলে দেখেন এবার এই শীর্ষ বিন্দু থেকে যখন অঙ্কন করবো এটা বিপরীত ভাগ না তাহলে এটাকে আমরা আগে কি করবো এটাকে একটা মধ্যমা বানাই নেবো দুই ভাগে ভাগ করে দেবো ভাগ করে নিয়ে আমরা কি করব এখানে যোগ করে দেবো ঠিক আছে এখানে আচ্ছা যাও আমার এটা তো দাগ পড়ে গেল আমরা এই যে এভাবে যোগ করে দিব এবার দেখেন এবার কিন্তু আপনি বলতে পারবেন এটা কোন দুইটাকে ভাগ করেছেন এবার কিন্তু আমরা ভাগ করেছি কি কিছুই ভাগ করিনি আমরা মধ্যমা অঙ্কন করেছি শুধু তিনটা শীর্ষবিন্দু থেকে তিনটা মধ্যমা অঙ্কন করেছি মধ্যমা অঙ্কন করতে যেয়ে এই যে ছেদ করেছে দেখেন এই মধ্যমাটা এই বাহুর উপর মধ্যমা অঙ্কন করতে যেয়ে এই যে রেখাটা গেছে এই বাহুটার উপর মধ্যমা অঙ্কন করতে যেয়ে এই যে রেখাটা গেছে এই বাহুর উপর মধ্যমা অঙ্কন করতে গিয়ে এই যে রেখাটা গেছে এই যে তিনটা রেখার মিলিত বিন্দু হচ্ছে এটা এটাকে বলা হচ্ছে ভর কেন্দ্র তার মানে আমরা এক কথায় বলতে পারি কি আমরা বলতে পারি যে ভর কেন্দ্র তখনই হয় যখন মধ্যমা অঙ্কন করা হয় ত্রিভুজের মধ্যমাত্রয় যেখানে ছেদ করে ত্রিভুজের মধ্যমাত্রয় যেখানে ছেদ করে সেটাই হচ্ছে কি সেটা হচ্ছে ত্রিভুজের হচ্ছে ভর কেন্দ্র ঠিক আছে
তাহলে আমরা অন্তঃকেন্দ্র ভরকেন্দ্র আর অন্তঃকেন্দ্র পরিকেন্দ্র আর ভরকেন্দ্র পেলাম। আমরা আরেকবার রিভিউ দিই, আরেকবার রিভিউ দিই, আপনাদের কয়েকটা প্রশ্ন করব, আপনারা প্রশ্নগুলোর অ্যানসার নিজেরাই দিতে পারবেন। রিভিউ নাম্বার 1, এক নম্বর কথা হচ্ছে আমরা প্রথমে দেখেছি অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র আমরা তাকেই বলেছি, কাকে বলেছি, যখন ত্রিভুজের কোণ তিনটার সমদ্বিখণ্ডক দ্বয়, যখন কোণ তিনটার সমদ্বিখণ্ডক ত্রয় দ্বয় না ত্রয় এরকম চিত্রটা, ঠিক আছে, কোণ তিনটার সমদ্বিখণ্ডক ত্রয় একটা বিন্দুতে মিলিত হচ্ছে, তখন এটা হচ্ছে অন্তঃকেন্দ্র। এবার আসি আমরা হচ্ছে কি করেছি, তারপর করেছি কি পরিকেন্দ্র। পরিকেন্দ্র যখন করেছি তখন কি হয়েছে, ত্রিভুজের এই যে বাহুর মধ্যবিন্দু গুলা, ঠিক আছে, ত্রিভুজের বাহু যেগুলা ধরলাম এটা মধ্যবিন্দু ত্রিভুজ, এটা হচ্ছে এটা ভাগ করেছি, এটা এখানে ভাগ করেছি আর এটা এখানে ভাগ করেছি, তাহলে এই যে ত্রিভুজের মধ্য বাহুগুলার কখন যখন ভাগ করে ফেলতেছি, ত্রিভুজের বাহুগুলাকে বিভক্ত করে আমরা কি করতেছি, যেই সরলরেখা তিনটা বিভক্ত, অর্থাৎ ত্রিভুজের বাহুকে সম দুই ভাগে ভাগ করার বিভক্তকারী যে রেখা তিনটা যেখানে মিলিত হয় সেটাই হচ্ছে কি পরিকেন্দ্র। এবার হচ্ছে ভরকেন্দ্রটা কি, ভরকেন্দ্রটা হচ্ছে সেটাই যেটা ত্রিভুজের কি মধ্যমাত্রয়, অর্থাৎ মধ্যম অঙ্কন করতে গেলে আমাদের বিপরীত বাহুর উপর মধ্যম অঙ্কন করতে হয়, বিপরীত বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করে নিতে হয় নিয়ে, তাহলে এই যে এটা হচ্ছে মধ্যমা, এখানতে যদি দাগাই এটা হচ্ছে মধ্যমা, এখানতে যদি দাগাই এটা হচ্ছে মধ্যমা, মধ্যমাটা যেখানে ছেদ করলো ত্রিভুজের সেটাই হচ্ছে ভরকেন্দ্র। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আমরা কয়েকটা প্রশ্ন দিব, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা নিজেরা নিজেরাই দিবেন, ঠিক আছে। আমি এখানে দুইটা প্রশ্ন দিয়েছি, দুইটা প্রশ্ন 2008 সালে প্রাথমিক পরীক্ষায় আসা, এগুলোর উপর ভিত্তি করে। কোন ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডক গুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে, আপনারা উত্তর করবেন এখানে, ঠিক আছে। আচ্ছা, আর একটা, কোন ত্রিভুজের মাধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তার নাম কি, আপনারা এখানে উত্তরটা করবেন। আশা করি উত্তরটা না করতে পারলে আবার ভিডিওর ব্যাকে যেয়ে আবার পুশ মানে জুম করে দেখে, পুশ করে দেখে তারপরে এটার অ্যান্সার করবেন, ঠিক আছে। আচ্ছা, আজকে এই গুরুত্বপূর্ণ এই আলোচনাটা এখানে শেষ করতেছি। আর দ্বিতীয়ত আমার কিছু কথা, সেটা হচ্ছে যে আপনারা যারা আমার ভিডিওগুলো পেতে চান, ঠিক আছে, আমার রেগুলার ভিডিও আপডেট বিভিন্ন ম্যাথের উপর ভিডিও আপডেটগুলো পেতে চান, আপনারা এই গ্রুপটাতে যোগ দিতে পারেন, TAUKIR*SBASICMATH, তৌফিক বেসিক ম্যাথ, এই গ্রুপটাতে জয়েন করতে পারেন। পাশাপাশি আমার একটা অনলাইন কোর্স চলতেছে এবং অনলাইন কোর্সে ভর্তি চলতেছে, আপনারা যারা ঘরে বসে ম্যাথ শিখতে চান সহজভাবে, হ্যাঁ, তাদেরকে এই যে এরকম সাজেশন ভিত্তিক শিট পাঠিয়ে দেওয়া হবে, শিটের উপরে ক্লাস নেওয়া হবে এবং আপনারা পূর্ণাঙ্গ চাকরির প্রস্তুতি নিতে পারবেন এই অনলাইন ক্লাস থেকে, এবং এতটুকু আশ্বাস করতে পারি যে কোনো কোচিং সেন্টারের চেয়ে ভালোভাবে আপনারা এখানে প্রস্তুতি নিতে পারবেন বাসায় বসে, ঠিক আছে। তো আপনারা এর জন্য যোগাযোগ করতে পারেন এই যে এই নাম্বারে 01717716344, হ্যাঁ, যারা মূলত বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, এই যে সামনে নন ক্যাডার পরীক্ষা আছে, তারপর BCS পরীক্ষা আছে, ঠিক আছে, তারপর হচ্ছে প্রাইমারি পরীক্ষা তো আছেই, প্রাইমারি পরীক্ষার যে পড়াগুলো একে গ্যারান্টি সহকারে আমি পড়াবো, যে এর মধ্যে থেকে 90% থেকে 95% কমন থাকবে, 90 থেকে 95 গ্যারান্টি সহকারে পড়াবো, ঠিক আছে, এবং চলতেছে অলরেডি একটা কোর্স 70 জন স্টুডেন্ট নিয়ে, আপনারা চাইলে অনলাইন কোর্সে ভর্তি হতে পারে। আর আমি মূলত আমার নিজস্ব ব্যাখ্যা সম্বলিত ম্যাথের শিট তৈরির কাজে হাত দিয়েছি, আসলে এটার একটা নাম দেওয়া প্রয়োজন, আপনাদের কাছ থেকে নামও জানতে চাচ্ছি, আহ্বান করতেছি আসলে কি নাম দেওয়া যায়, যেটাতে আমার নিজস্ব ব্যাখ্যা থাকবে, নিজস্ব ঢঙের ব্যাখ্যা, হ্যাঁ, পাশাপাশি সাজেশনমূলক যে শিটটা, সাজেশনমূলক কি এবং অঙ্কগুলোর সমাধান থাকবে, আমার নিজস্ব ব্যাখ্যা থাকবে, টেকনিক থাকবে আর প্র্যাকটিস অংশ থাকবে, এই কয়টা বিষয় থাকবে, আর প্রত্যেকটা অঙ্কগুলাই হচ্ছে বিভিন্ন সালের পরীক্ষা থেকে বাছাইকৃত সাজেশন আকারে দেওয়া, ঠিক আছে। তা চাইবো যে আপনারা একটা নাম দেবেন, হ্যাঁ, কি নাম দেওয়া যায়, আর আপনাদের জন্য এটা তৈরি করা, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন শীটটা, হ্যাঁ, খুবই স্বল্প মূল্যে আপনাদেরকে দেওয়া হবে, আপনারা এই নাম্বারে শীটটার জন্য যোগাযোগ করতে পারেন 01717716344। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ, আর আমার জন্য দোয়া রাখবেন সবাই, ঠিক আছে, আমি যেন সুস্থ থাকতে পারি আর আপনাদের সেবা দিয়ে যেতে পারি, খোদা হাফেজ।